محمد جنت بھورا فارس تارا درود پڑے گاہے نارا جنت بھورا فارس تارا درود پڑے گاہے نارا شرب و سشتی خوشی تے متوالا متوالا ایلو بی بی آمینر دولارا ایلو بی بی آمینر دولارا جنت بھولا فارس تارا درود پڑے گاہے نارا جنت بھولا فارس تارا درود پڑے گاہے نارا شرب و سشتی خوشی تے متوالا متوالا এক নম্বরে চেয়েছিলাম নবীর মহব্বতে এক নম্বরটা পেয়েছি দ্বিতীয় নম্বর মা বাবার মায়ের মহব্বতে পাঁচটা হাজার আচ্ছা বলুন আপনি আমি যখন ছোট ছিলাম খেতে পাচ্ছিলাম না চিবাইতে পারছিলাম দাঁত হয় নাই আচ্ছা মা আপনি আমাদেরকে চিবিয়ে খাইয়েছে কিনা বলুন একটু হানা করে খাইয়েছে কিনা আমি আপনি চলতে পারছিলাম না মা দাঁড় করে দিচ্ছে আর হেলে দিলে পড়ে যাচ্ছে কাদের মতো জানেন ওই যে যারা গিলাস খায় মুসলমান তো এক গ্লাস পাইলে পাগলা করতে হয় না এক গ্লাস ঢকঢক করে খাইলে বলে এ মা রাজা বান গয়া হাই হাই এক গ্লাস খাইলে যে রাজা হয় দুই গ্লাস খাইলে যে আর কত ভাজা হবে আল্লাহ বলে তুমি এখানে রাজা হও তো কবরে গিয়ে এমন বাটন বাড়বো বুঝলে তো মুড়ে তো দে তো এরকম ছোটবেলা আমরা আমাদেরকে মা যখন দাঁড় করে দিচ্ছিল আমরা হিলে দিলে পড়ে যাচ্ছি তখন আমার আপনার মা কত দরদিনে জানেন ইস সকালবেলায় কেউ উঠে নাই আমি আপনি কান্না করছি মা আমি ছোট আপনি ছোট মা আমার ডান হাতটা ধরে হাঁটা শেখাচ্ছে কন্যা সুবহানাল্লাহ এ মায়ের মতো কেউ আপনি হবে পৃথিবীর মুখে শাশুড়ি মায়া আছে উকিল মায়া আছে ধর্ম আছে পৃথিবীর বুকে অনেক মায়া আছে কিন্তু নিজের মায়ের মতো আপন কেউ হবে না কেউ কেউ হবে বলেন নিজের মায়ের মতো কেউ নাই ঠান্ডার সময় সন্তানকে মা নিয়ে ঘুমিয়েছে হাইরে সবাই রাত্রিবেলা ঘুমিয়ে গেছে জানেন মা জননী একটা বারোটা দুইটা দেখে না গভীর রাত্রের বেলায় মা সন্তানের নিজ দিকে হাত দিয়ে দেখে আমার সন্তান প্রস্রাব করেছে কিনা কোন সুবহানাল্লাহ যখন প্রস্রাব করে মা জননী ডান দিক থেকে বাম দিকে করে গভীর রাত্রের বেলায় কি করবে বাবাকে বেশি বলতে গেলে বাবা বলে ও ভেজাল আমাকে দিও না হয় কিনা বলুন তোমার সন্তান তুমি সামলাও দাদিকে বলতে গেলে দাদি বলে তোমার সন্তানের ভেজাল আমি নিতে পারবো না দাদুকে বললে দাদু বলে না নিজের জান নিয়ে আমি নিজেই বাঁচি না আবার তোমার সন্তানের ভেজাল আমাকে দাও পারবো না মা জননী গভীর রাতের বেলায় ডান থেকে নিয়ে আবার বাম দিকে করে আবার বাম দিকে প্রস্রাব করেছে কিনা গভীর রাতের বেলায় হাত দিয়ে দেখতে আছে আবার যখন প্রস্রাব করে মা জননী চিন্তা করে আল্লাহ গভীর রাতের এই রাতের বেলায় যদি স্বামীকে ডাকি স্বামী বিরক্ত হবে যদি এখন শাশুড়িকে ডাকি শাশুড়ি বিরক্ত হবে আমার আব্বার মা ওই গভীর রাতের বেলায় হিজাব বিছানায় পিঠখানা লাগিয়ে দিয়ে আমার আপনার জন্য মা সিনাখানা বিছানা বানিয়েছে এ মায়ের মতো আপন কেউ হবে না কেউ হবে না কেউ হবে না এ যুবক যদি মাকে দুঃখ দিয়ে থাকো বাড়িতে যাও পা ধরে বলো মা জীবনে অনেক ভুল করেছি মাফ করে দাও তোমার মা বলা তোমার অপেক্ষা সঙ্গী তোমাকে মাফ করে দিবে